লিমিটিং বিক্রিয় কি তা বুঝার আগে আমরা বুঝবো বিক্রিয়োগ এবং উৎপাদ কী এই জন্য আমি ছোট্ট একটি রাসায়নিক বিক্রিয়া লিখেছি বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেকটি পদার্থকে বিক্রিয় বলে এবং বিক্রিয়ায় উৎপন্ন সকল পদার্থকে উৎপাদ বলে এই বিক্রিয়ায় আমাদের অংশগ্রহণকারী পদার্থগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন তাহলে আমাদের এখানে বিক্রয় হচ্ছে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন আর এই বিক্রিয়ার উৎপাদ হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড আমরা বিক্রিয়ক এবং উৎপাত তো বুঝলাম এবার আমরা বুঝবো লিমিটিং বিক্রিয়ক এই বিক্রিয়ায় আমরা কি দেখতে পাচ্ছি দুটি পরমাণু ম্যাগনেশিয়াম এবং এ কোনো অক্সিজেন মিলিত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করেছে এখন এই বিক্রিয়ায় আমরা যদি একোনো অক্সিজেনের বদলে দুইজন অক্সিজেন দেই তখন কি হবে তখনও ম্যাগনে ম্যাগনেশিয়াম অক্সাইডই উৎপন্ন হবে কিন্তু একোনো অক্সিজেন আমাদের হাতে উদ্বৃত্ত থেকে যাবে কারণ এই অক্সিজেন বিক্রিয়া করার জন্য প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেশিয়াম আমাদের কাছে নেই অর্থাৎ বিক্রিয়া পুরোপুরি সম্পন্ন হওয়ার পূর্বেই আমাদের ম্যাগনেশিয়াম শেষ হয়ে যাবে যার ফলে আমাদের বিক্রিয়া সম্পন্ন হতে পারবে না এই বিক্রিয়ায় আমরা কি দেখছি দেখছি যে বিক্রিয়া সম্পন্ন হওয়ার আগে ম্যাগনেশিয়াম শেষ হয়ে যায় এই জন্য ম্যাগনেশিয়াম হচ্ছে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়া তো শেষ পর্যন্ত আমাদের লিমিটিং বিক্রিয়ার সংজ্ঞা দাঁড়াচ্ছে যে কোন রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক এবার আমরা একটা ছোট প্রবলেম সলভ করি প্রবলেমটা হচ্ছে সত্তরটি পরমাণু ম্যাগনেসিয়াম ত্রিশ অনু অক্সিজেন মিশ্রিত করা হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি আচ্ছা আমরা এখানে এই বিক্রিয়াটি আগের মতো উপস্থাপন করি আচ্ছা এ বিক্রিয়া আমরা কি দেখতে পাচ্ছি দুটি পরমাণু ম্যাগনেশিয়াম জন্য কত অনু অক্সিজেন প্রয়োজন তা আমরা হিসাব করি তাহলে জন্য যদি এক অনু অক্সিজেন প্রয়োজন হয় তাহলে সত্তরটি পরমাণুর জন্য প্রয়োজন হবে পঁয়ত্রিশটি অক্সিজেন কিন্তু আমাদের কাছে আছে ত্রিশটি অক্সিজেন আমাদের কাছে পাঁচটি অক্সিজেন কম আছে ফলে এই পাঁচটি অনুর সাথে বিক্রিয়া করার জন্য দশ পরমাণু ম্যাগনেশিয়াম আমাদের হাতে উদ্ধৃত থেকে যাবে যেহেতু আমাদের কাছে অক্সিজেন অণুর ঘাটতে রয়েছে তাই আমরা বলতে পারি এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন পরমাণু এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করি এই প্রবলেমটা হচ্ছে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলেই এখানে লিমিটিং কোনটি প্রথমে আমরা বিক্রিয়াটি লিখে নিই হাইড্রোজেন প্লাস কোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে আমরা প্রথমে আনুবিক ভর হিসেব করি যেহেতু আমাদের এখানে ভরের হিসেবে আমাদের ম্যাথটা দেওয়া আছে তাহলে আমরা এখানে হচ্ছে টু গ্রাম আর এখানে টু ইন্টু থার্টি ফাইভ পয়েন্ট সেভেন্টি ওয়ান গ্রাম তাহলে আগের মতো আমরা ম্যাথটা সলভ করি দুই গ্রাম হাইড্রোজেন এর জন্য আমাদের প্রয়োজন সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিন তাহলে পাঁচ গ্রাম হাইড্রোজেনের জন্য আমাদের প্রয়োজনীয় ক্লোরিন হচ্ছে ওকে তাহলে আমরা এবার ক্যালকুলেট করে নিই টু একশো সাতাত্তর কিন্তু আমাদের কাছে ক্লোরিন আছে পঁচাত্তর গ্রাম তাহলে বিক্রিয়া শেষ হওয়ার আগেই আমাদের ক্লোরিনের পরিমাণ শেষ হয়ে যাবে তাহলে ক্লোরিনের পরিমাণ শেষ হয়ে যাবে কারণ আমাদের প্রয়োজনীয় ক্লোরিনের তুলনায় আমাদের সরবরাহকৃত ক্লোরিনের পরিমাণ অনেক বেশি কম ফলে আমাদের এখানে লিমিটিং বিক্রিয় হচ্ছে ক্লোরিন এবার আমরা এটা হচ্ছে কোন আবার একই ইনফরমেশন আমরা আরেকটি ছোট ম্যাথ করব ওটা হচ্ছে কোন বিক্রিয় কতটুকু উদ্বৃত্ত থাকবে একটু আগে আমরা বলেছি আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্লোরিন তাহলে আমাদের উদ্বৃত্ত থাকবে অবশ্যই হাইড্রোজেন তো হাইড্রোজেন আমাদের কি পরিমাণ উদ্বৃত্ত থাকবে আমাদেরকে সেটা বের করতে হবে এখন আমরা দেখব আমাদের হাইড্রোজেন কি পরিমাণে উদ্বৃত্ত থাকে এই জন্য আবারও আমরা আগের মতোই ম্যাথটা সলভ করব এটা হচ্ছে আমাদের একাত্তর গ্রাম ক্লোরিন এর জন্য প্রয়োজন দুই গ্রাম হাইড্রোজেন সরি দুই গ্রাম হাইড্রোজেন তাহলে পঁচাত্তর গ্রামের ক্লোরিনের জন্য আমাদের কতটুকু হাইড্রোজেন প্রয়োজন সেটা বের করতে হবে আমরা ক্যালকুলেট করে নিই সেভেন্টি ওয়ান পঁচাত্তর গ্রাম ক্লোরিনের জন্য আমাদের প্রয়োজনীয় হাইড্রোজেন হচ্ছে টু পয়েন্ট ওয়ান ওয়ান গ্রাম হাইড্রোজেন তাহলে আমাদের সরবরাহ হাইড্রোজেন হচ্ছে পাঁচ গ্রাম তাহলে আমাদের হাইড্রোজেন উদ্বৃত্ত থাকছে ফাইভ মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান গ্রাম আমরা আবারও ক্যালকুলেট টু পয়েন্ট এইট নাইন গ্রাম এভাবে আমরা লিমিটিং বিক্রিয়া বোঝার মাধ্যমে অনেকগুলো ছোট ছোট ম্যাথ ঐকিক সাধারণ ঐক্যিক নিয়মের মাধ্যমেই করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ